স্টুডেন্ট অফ ক্লাস 7 সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তোমাদের পড়াচ্ছিলাম লালু ও নামক গল্প। লালু গল্পের পড়ানো হয়েছিল পেজ নম্বর 44 পর্যন্ত। এখন পেজ নম্বর 44 এর ফার্স্ট প্যারাগ্রাফ পড়িয়েছি, এর পড়ে শোনো। জানলাম যে বিষ্টু, এখানে যে কাকা বিষ্টু ভট্টাচার্যের স্ত্রী মারা গেছে কলেরা রোগে। তখনকার সময় কলেরা রোগ হলে কেউ ছুতো না, তাকে দাহ করার লোক পর্যন্ত পাওয়া যেত না। তো গোপাল খুড়ো ছিল, তার জীবনের ব্রতই ছিল মরা পোড়ানো। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকাদারি কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না, এতটা পোড়ানো হয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় বিষণ্ণ মুখে এসে বললেন, খুড়ো এসে বললেন, বিষ্টু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেল না। অতি গরিব বিষ্টু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়েছিলাম, লেখক এবং তার সঙ্গীরা। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নেই, তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। সবাই চমকে উঠলাম। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাটে বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠোনে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়েই রইলেন। হরিবোল দিয়ে আমরা বিষ্টু পণ্ডিতের গৃহ হতে গৃহিণীর মৃতদেহ চিরদিনের মতন বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দ্বারে চৌকাঠে হাত দিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরে শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ তিনেক, 3 ক্রোশ দূরে আছে। সেখানে পৌঁছে যখন আমরা সব নামালাম, তখন রাত্রি 2টো বাজে। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসলো। লালু মরা আগলানোর কাজ করছিল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিত হয়ে শুয়ে পড়ল। শ্রান্তি মানে ক্লান্তি, ক্লান্তিতে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। শুক্লা দ্বাদশী, শুক্লপক্ষের দ্বাদশীর দিন, দ্বাদশী মানে 12 নম্বর দিনে, 15টা দিনে এক একটা পক্ষ হয়, তোমরা এটা জানো। শুক্লপক্ষের দ্বাদশীর দিনে জ্যোৎস্না রাত্রিতে বালুময় ওই শ্মশান অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। গঙ্গার ওপার থেকে কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে, তার কোনো কোনোটা লালুর পায়ের কাছ, পায়ের নিচ পর্যন্ত এসে পৌঁছাচ্ছে ঢেউটা। গঙ্গার ধারেই শ্মশান আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কী জানি সে কতক্ষণে পৌঁছাবে। আধক্রোশ দূরে পথের ধারে ডোমদের বাড়ি। আসার সময় আমরা তাদের হাঁক দিয়ে এসেছি। ডোম মানে যারা ওই মৃতদেহের আগুন দেবে। প্রথমে চিতায় আগুন ডোমরায় দেয়, তারপর পুড়তে শুরু করে। তো ডোমদের বাড়ি আসার সময় আমরা হাঁক দিয়ে এসেছি, তাদের আসতেই বা না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারে দিগন্তে একটা কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়া হু হু করে এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সব ভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে, এই শীতে জলে ভিজলে আর রক্ষে থাকবে না, কাছে আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুরবাড়ির আমবাগানের মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা সহজ কথা নয়। দেখতে দেখতে আকাশ ছেয়ে গেল, চাঁদের আলো ডুবলো অন্ধকারে। ওপার থেকে বৃষ্টিধারার সোঁসো শব্দ ভেসে এলো কানে, ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলের গায়ে এসে পড়ল তীরের মতো। কী করি ভাবতে ভাবতেই মুষলধারায় বৃষ্টি নেমে গেল। মুষলধারায় মানে খুব জোরে বৃষ্টি নেমে গেল। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতে কে যে কোথায় ছুট দিলে তার কোনো ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে আগের মতোই। ইতিমধ্যে গরুর গাড়িও এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ আর সবদাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাবার উদ্যোগ করছে, কিন্তু ডোমদের দেখা নেই। গোপালখুড়ো বললেন, ও বেটারা ওরকমই, শীতে ঘর থেকে বেরোতেই চায় না। মণি বললে, কিন্তু লালু এখনও ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো। গোপালখুড়ো লালুর ওপর রাগ করে বললেন, ওটা ওরকমই, যদি অতই ভয় মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে পালা যেতাম না। ছেড়ে গেলে কী হয় খুড়ো? কী হয়, কত কী শ্মশান ভূমি কি না? শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? জিজ্ঞেস করছে, শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টা মরা পুড়িয়েছি জানিস। এরপরে মনি আর কথা কইতেই পারলো না, কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতাহাতি করে কাঠগুলো সব নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নড়ু বললে, আচ্ছা মরাটা ফুলে যেন দুগুণ হয়েছে না?
খুঁড়ো কোনো দিকে না তাকিয়ে জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জল পেয়েছে, জলে ভিজেছে যে। কিন্তু তুলো ভিজলে তো চুপসে ছোট হয়ে যায় খুঁড়ো, ফুলবে না তো। খুঁড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বহা প্রায় শেষ হয়ে গেল, নড়ুর দৃষ্টি ছিল বরাবর খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বলে, খুঁড়ো মরা যেন নড়ে উঠল। খুঁড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, তোর মতন ভীতু মানুষ আমি কখনো দেখিনি নড়ু। এই আসিস কেন, তুই আসিস কেন এসব কাজে, যা বাকি কাঠগুলো আন। আমি চিতা সাজিয়ে ফেলি গাধা কোথাকার। কাকে বলল? নড়ুকে বলল। আবার মিনিট দুই গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে পাঁচ সাত পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বললে, না খুঁড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়ে উঠল। খুঁড়ো এবার হা হা করে হেসে ফেললেন, ছোঁড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, ডান্ডালাইন করো, যে হাজারের ওপর মরা পুড়িয়েছে তাকে। নড়ু বলল, ওই দেখুন আবার নড়ছে। খুঁড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোকে খাবে বলে। মুখের কথাটা প্রায় শেষ হলো না, অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের ওপর বসে ভয়ঙ্কর বিশ্রী খোনা গলায় চেঁচিয়ে উঠল, না না নড়ুকে না, নড়ুকে না, গোপালকে খাব, এরকম করে বলে উঠল। ওরে বাবা রে, আমরা সবাই মারলাম ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুঁড়োর সম্মুখে ছিল কাঠের স্তূপ, তিনি ওপরের দিকে আমাদের পিছনে ছুটতে না পেরে ঝাঁপিয়ে পড়লেন গঙ্গার জলে, আর সেই কনকনে এক বুক ঠান্ডা জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম রাম রাম। এদিকে সেই ভূতও তখন মুখে ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নড়ু, পালাস নেড়ে, আমি লালু, ফিরে আয় ফিরে আয়। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো, নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম, এটা আন্ডারলাইন করো। গোপাল খুঁড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন, লালু তার পায়ে ধুলো নিয়ে সলজ্জে বললেন, সবাই জলের ভয়ে পালালো, আমি কিন্তু মরা ছেড়ে যেতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকে পড়েছিলাম। খুঁড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে, এখন যাও ভালো করে গঙ্গা মাটি মেখে স্নান করোগে, এমন শয়তান ছেলে আমি আমার জন্মেও দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমাও করলেন, বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব, এই রাত্রে একাকী শ্মশানে কলেরায় মরা, কলেরার বিছানা, এসব সে গ্রাহ্যও করলে না, কে লালু। সপ্তাহ সমাধা হলো, আমরা গঙ্গায় স্নান সেরে যখন বাড়ি ফিরলাম তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে, মানে সারা রাত ধরে সপ্তাহ হলো। আশা করি বুঝতে পেরেছো, পরের ভিডিওতে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। থ্যাংক ইউ।